নমস্কার, সোশ্যাল বাংলা পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি স্নেহা, আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে। এবং কি সেই প্রতিবেদন? প্রতিবেদন হলো, আজকে আমাদের কাছে বিগত দিনে বিভিন্ন রকম ভিডিও এবং ফোন আসছিল, কিন্তু কি ফোন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। বহির্রাজ্য থেকে আমাদের রাজ্যে বিভিন্ন রকম লোক আসা যাওয়া করছে, লোক আনা হচ্ছে, তাদের জন্য বিশেষ ট্রেন থেকে নামার পর রয়েছে বিশেষ গাড়ির ব্যবস্থা, সেটা আমরা আগেও বলেছিলাম। বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রয়েছে বিভিন্ন রকম গাড়ি, কিন্তু গাড়ি থাকার পরেও গাড়ির ভাড়া একজনের থেকে নেওয়া হচ্ছে তিনজনের ভাড়া। হ্যাঁ, একেবারে সঠিক শুনেছেন, একজনের থেকে নেওয়া হচ্ছে তিনজনের ভাড়া। ন্যায্য মূল্যের যে ভাড়া রয়েছে, ন্যায্য ভাড়া সাবরুমের রয়েছে 95 টাকা, কিন্তু সেই 95 থেকে সেই ভাড়া নেওয়া হচ্ছে 400 টাকা করে মাথা পিছু। কীভাবে দেবে যারা বাইরে থেকে পাড়ি দিয়েছে? যদি এতই টাকা তাদের কাছে থাকতো তাহলে তো তারা বাইরেই থাকতো। এইভাবে তো আমাদের কাছে প্রত্যেক দিন দেখেন কিভাবে আমাদের কাছে ফোন কলসগুলি আসে, কিভাবে কান্নাকাটি জুড়ে দেয়, কিভাবে অসহায় চিত্র উঠে আসে বারংবার। কিন্তু বারংবার সেই চিত্রগুলো দেখলেও আমাদের রাজ্যের কিছু গাড়ি ড্রাইভার রয়েছে যারা স্বার্থান্বেষী মনোভাব সম্পন্ন রয়েছে, তাদের কাছে তাদের মনোভাব তো ভাটা, একেবারে সেগুড়ে বালি বলা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে এটার মানে কী রয়েছে, আসল কী ঘটনা এবং সত্যি কী হয়েছিল, এবং সেই ভিডিও বারবার আসছিল, সেই ফোন বারবার আমাদের কাছে জানতে চাইছিল, সেইটা নিয়ে যেতে আমরা একটা রিপোর্টিং করি, সে এবং সেই কথাকে মাথায় রেখে কিন্তু আজকে আমরা সোশ্যাল বাংলা টিম পৌঁছে গেছিলাম গ্রাউন্ড রিপোর্টিংয়ে নাগেরজলাস্থিত। কিন্তু সেই গাড়িটি ছাড়া হয়েছিল রেল স্টেশন থেকে, পরবর্তী সময় তাদের যে বক্তব্য রয়েছে রেল স্টেশন থেকে কিন্তু আমরা কিন্তু বের করবই। ভাগ্যবশত আমরা সেই গাড়িটিকে খুঁজে বের করতে পারিনি, সেটা ঠিক, কিন্তু বের আমরা করবই। এবং কী কারণে নেওয়া হয়েছিল উত্তর কিন্তু দিতেই হবে, একজনে কেন তিনজনের ভাড়া গুনবে। যদি বলা হয় যে 50% সিট নিয়ে চলছে, তাহলে পাশের সিটের ভাড়া দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত ছিল সেই যাত্রীরা, কিন্তু বাকি যে দুটো সিটের ভাড়া নেওয়া হচ্ছিল সেগুলি আসছে কোথা থেকে, কেন নেওয়া হচ্ছিল জানবো তাদের কাছ থেকে। এবং আরও যে বিস্ফোরক অভিযোগ রয়েছে, সেই অভিযোগ রয়েছে, সেই অভিযোগে বলা হচ্ছে যে বাইরে থেকেও যে যাত্রীরা রয়েছে তাদেরকেও নাকি সেই বাসেই তোলা হচ্ছিল। তখন যাত্রীরা যারা বাইরে থেকে পাড়ি দিয়েছে রাজ্যে, তারা কিন্তু বাধা প্রদান করে যে আমাদের মধ্যে যদি কেউ ইনফেকশন থাকে, ইনফেক্টেড থাকে, তাহলে কিন্তু করোনা আরও ছড়িয়ে পড়তে পারে। যখন করোনা একের পর এক বেড়ে চলছে, যখন অভিযোগ পাল্টা অভিযোগ, তখন কিন্তু এক শ্রেণীর মানুষ যেমন রয়েছে প্রচণ্ডভাবে সেটাকে নিয়ে একেবারে কনসার্ন, কিন্তু আরেক শ্রেণীর লোকই কিন্তু দেখা যাচ্ছে কোনো রকম কনসার্ন নেই বা কোনো কিছু নেই। অসহায়ত্বের সুযোগেই কি সেই সদ্ব্যবহার? অসহায়ত্বে কি যাত্রীদের গন্তব্যে পৌঁছতে তো হবেই, সেই কারণেই কি 400 টাকা ভাড়া একজনের? এবং সেই বিষয়টি নিয়ে যদি আজকে আমরা আবারও নাগেরজোলা স্ট্যান্ডে পৌঁছই, নাগেরজোলা স্ট্যান্ড থেকে আমাদের স্পষ্টতভাবে জানানো হয় 97 টাকা ভাড়া রয়েছে। যাই হোক, প্রথম যে যাত্রী আমাদের জানিয়েছিল সেই যাত্রীর সঙ্গে পরবর্তী যাত্রী যদি শুনি, সেখানে রয়েছে 95 থেকে 2 টাকা ভাড়া বাড়লো 97 টাকা। যাই হোক, কিন্তু 97 আর সেই 400 অনেকটাই তফাত রয়েছে। এবং কি আমরা বলেছি, কি করে দেখানোর চেষ্টা করেছি, কি কথা হয়েছে দেখাবো আপনাদের, এবং সেই ভিডিও যিনি আমাদের সেই ভিডিও পাঠিয়েছিলেন দেখাবো আপনাদের কি হয়েছিল, কিভাবে বাগবিতণ্ডায় জড়িয়ে গেছিল গাড়ির বাস কন্ডাক্টর, ড্রাইভার এবং আরোহীরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে। দাদা 400 টাকা করে যেতে আসেন, আবার দিকে আবার প্যাসেঞ্জার উঠে আসেন। না না খালি না না এটাই কেন নেব, কোন 400 টাকা উঠতে নিতে আসেন না দাদা, শুন না, না না 400 টাকা নিতে আসেন, আমরা তো 100 টাকা। না না এইভাবে কেন নেব সাই কোন না, এদিকে আপনারা যদি 400 টাকা করে একজন যদি ভাড়া নিতে পারেন তা আমরা কেন নেবেন? না না দাদা দেন কেন একজন দুজন, আমরা দিকে যদি 400 টাকা নিতে পারেন। গাড়ি ভাড়া 2 জন লাগা না, গাড়ি ভাড়া 100 টাকা দিবা, দেখি টাকা
নাগেরজোলা স্থিত বাস স্ট্যান্ডে প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসছিল যে একটাই ফোন যে শাবরুমের ভাড়া, যারা কলকাতা থেকে পাড়ি দিয়েছে রাজ্যে এবং যারা পাড়ি যায় শ্রমিক রয়েছেন তারা বা রাজ্যে পাড়ি দিয়েছে তাদের প্রত্যেকেরই একটাই অভিযোগ, তাদের থেকে তিনগুণ ভাড়া। সেখানে বলা হচ্ছে যে তিনগুণ ভাড়া বেশি রয়েছে, 95 টাকা রয়েছে সঠিক ভাড়া, তার থেকে তাদের থেকে নেওয়া হচ্ছে 400 টাকা করে ভাড়া। কি রয়েছে সেই ভাড়া, কেন নিল, কিভাবে নিল, তার জন্য এসছি আমরা সেই ছবি দেখাতে আপনাদের। চলুন দেখে নেওয়া যাক। যে আমার কাছে অনেকেই কমপ্লেইন আইতাছে যে শাবরুমের ভাড়া 95 রুপিস রয়েছে, 95 টাকা রয়েছে, সেই জায়গাতে তিনগুণ ভাড়া দেওয়া হইতেছে, 400 টাকা করে নেওয়া হইতেছে। সেই কোনো আমাদের কাছে এমন কোনো আমাদের কাছে রিপোর্ট নেই, আমরা যে থাকতে পারি আমাদের কাছে এমন কোনো ইয়ে নেই, আমাদের কাছে কেউ মানে কোনো কমপ্লেন করছে না যে আমাদের এত টাকা নিতেছে না, 400 টাকা করে আপনারা কমপ্লেন করছে না, কিন্তু গাড়ি ড্রাইভারের সঙ্গে প্রচণ্ড বাগবিতণ্ডা, বারে বারে ফোন আইতাছে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের সঙ্গে যাতে বারার বেশি নেবাদ হ্যাঁ দেয় আমি সিন্ডিকেট কমপ্লেন করতে হবে, তাই আমরা দেখতাম কারণ কোন গাড়ি নিচ্ছে আপনি কোন কইতে পারবেন। এই যে সেই নাম্বার রইল দেখাচ্ছি, 400 টাকা করে ভাড়া নিয়েছে শাবরুমের ভাড়া। রেলের লোক না, সেখানে সেই প্যাসেঞ্জার যারা আসলো, হ্যাঁ প্যাসেঞ্জার, কিন্তু কত হয়েছে তারার আরও ইয়ে আছে, অভিযোগ আছে, বাইরের থেকেও লোক তোলা হয়েছিল, এখান থেকে মানে বাইরের যারা প্যাসেঞ্জার ছিল তাদের থেকেও, কিন্তু তাদেরকেও তোলা হয়েছে। তাহলে রেলের থেকে তোলার সরকার লোক আমার কোনো ইয়ে নাই, ধরাবেন্দা নাই, আমরা এটাও এইদিকে সাউথ চেন্নাই, সাউথ চেন্নাইয়ের কথা হইতে পারে, এটা আমরা তো প্রতিনিয়ত আমরা সত্যের মুখোমুখি হইতেছি বা জবাব দিতে লাগতেছি। আপনি এখানে গেলে পরে আমার বাস কত ভাড়া রাখে এটা আগে দেখেন, তো আপনি সরাসরি জানো এই যে, আর যারা রিজার্ভ নেয় বা কয়েকজনে মিলে রিজার্ভ নিয়ে নিলে আলাদা ব্যাপার, সেই জন্য বলছি আপনি ওইখানে চলেন, শাবরুম কন্ট্রাক্টর হচ্ছে গাইনে লাইনে আছে, ঠিক আছে, কিন্তু তারপরে তো অভিযোগ আছে না যে বাইরে থেকে অনেক লোক তোলা আছে এবং কালকে ধুন্ধুমার কাণ্ড হয়েছে, সেটার প্রুফ কিন্তু আমার হাতে রয়েছে এই মুহূর্তে। সেই জন্য যদি আপনার কাছে কোনো প্রুফ থাকে তাহলে আপনি আয়েশার যোগাযোগ, সেই গাড়ির নাম্বার থাকবো, হ্যাঁ অবশ্যই আছে, তখন আয়েশার কর্মকর্তার কথা, হ্যাঁ সেটাই, আমি সেটাই দেখাচ্ছি না, এটা আমার দেখছি তো না, কর্মকর্তারা দেখাইছি কোন গাড়ি নিচ্ছে বা এটা কর্মকর্তা জানবে সেই গাড়ি। তারপরে আগাম ভাড়াও নেওয়া হইতাছে, যে জায়গায় নেওয়ার যাওয়ার আগে আগাম ভাড়া নেওয়া হইতাছে, সেরকমই তো অনেকে না বুঝি, তাহলে আপনার এটা মনে হইতেছে ওই রেল লাইনে নিয়ে গেছেন তো, না এখান থেকে সেই কো হইছে, এখান থেকে নেওয়া হইতাছে, এখান থেকে নেওয়া হইতাছে, কথা আছে আপনার সাথে, কথা আছে এই যে
গাড়ির নাম্বার এই যে জয়রাম জয়রামের গাড়ি না 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 জয়রাম না 1315 গাড়ির নাম্বারটা 1315 না ওইখানে আছে গাড়ি বল সেই গাড়ির সঙ্গে আমরা কথা কইতাম কইতেছিলাম না এটা মালিক হ্যাঁ মালিক আছে এখানে মালিকের দোকান আছে সব আছে গাড়ির মালিক আছে গাড়িও আছে এখানে এক কোণ আছে আচ্ছা আছে তো আমরা গিয়ে কথা কইতাম হ্যাঁ পারবেন তো হ্যাঁ দাদা আজকে আপনার এই গাড়িটা কোন রুটে আছে সাবরমা করতলা তো সাবরুমের মেইন ভাড়া কত রইছে সাবরুমের মেইন ভাড়া 100 টাকা 97 95 টাকা থেকে 2 টাকা বাড়ানো হইছে 97 করা হইছে অরিজিনালি ভাড়া ছিল 97 টাকা আচ্ছা তো 97 টাকায় কি রাখা হইতাছে মানে বিয়ের রাত থেকে হ্যাঁ পার্স এক একজনের থেকে 97 টাকা করে রাখা হইছে আর যারা বাইরে থেকে আইতাছে কলকাতা ফলকাতা থেকে আইতাছে বা বিভিন্ন জায়গা থেকে শ্রমিক আইতাছে তারা বাড়িতে গন্তব্যস্থলে পৌঁছানোর লাগা কত রাখা হইতাছে তার থেকে ওই ধরনের শ্রমিক আমরা এখন অবধি নিছি না বা নেওয়া যাওয়া আসা করছিও না করছেন না কইতাছেন কিন্তু আপনারা এখানে তো এই নম্বরের যে গাড়িটা আছে এই নম্বরের গাড়িটা কালকে এই দেখেন এই যে এই গাড়িটা কালকে 400 টাকা কইরা পার হেড একজনের থেকে নিছে কথা হইলো যে একজনের থেকে দুইজন একটা সিট বাদ দিয়ে নেওয়া হইতাছে একটা সিটের ভাড়া নিতে পারে সেটা আমরা সঙ্গে প্রথম জন তৃতীয় দফায় লকডাউন হালকা হয়েছিল তখনই কথা আছিল কিন্তু এই মুহূর্তে কথা হইলো যে দুইটা সিটের জায়গাতে চারটা সিটের ভাড়া নিতেছে আর দুইটা সিটের ভাড়া ওই দুইটা সিট কইতে গায় ওইটা আমার জানা নেই ওইটা দেখতে পারেন স্ট্যান্ডের মধ্যেই থাকবো স্ট্যান্ডের কর্মকর্তারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে পাওয়া যাবে আচ্ছা আপনারা কি প্যাসেঞ্জারের থেকে আগাম কোনো ভাড়া নিতেছেন না না আচ্ছা ঠিক আছে আমি সাতচান্দ থেকে আইছি নরমালি তো 85 টাকা কোন জায়গা থেকে সাতচান্দ থেকে আগরতলা আইছিলাম আমার সময় 160 টাকা রাখছে 160 টাকা কেন 160 টাকা দিলেন কেন আপনি বললো ডাবল সিটে দুইটা ভাড়া দিতে আপনি 85 টাকা কইরা হ্যাঁ দুইজনের ভাড়া দিতে লাগে আচ্ছা ঠিক আছে তাহলে এখন যাওয়ার সময় কত লাগতে সেমই রাখতে যাওয়ার সময় জিজ্ঞেস করছি না জিজ্ঞেস করছেন না কেন জিজ্ঞেস করলেন না যদি ওইখানে নিয়ে গিয়ে কো হয় তো এরকমই হইতাছে এরকম কিন্তু হইছে একটা ঘটনা এখন সবার মধ্যে রুল চলছে দুজনের ভাড়া দিতে হবে ডাবল ভাড়া ডাবল দিতে লাগবে আচ্ছা ঠিক আছে সেটা ঠিক আছে ডাবল ভাড়া দিতে হবে সেটা লিখে যে আগাম কোনো ভাড়া রাখা হইতাছে না না আগাম ধন্যবাদ অন্যান্য গাড়ির সঙ্গে কিন্তু যে গাড়ির উদ্দেশ্য আমরা এসেছিলাম এবং যে গাড়ির নম্বর ছিল সেই গাড়ি কিন্তু আমরা পাইনি যাই হোক এখানেই শেষ নেই থাকবে আমাদের অভিযান জারি কিভাবে নিল সেই ভাড়া উত্তর কিন্তু দিতেই হবে তবে আমরা না পাওয়াতে অন্যান্য গাড়ি ড্রাইভারদের সঙ্গে কথা বলায় বেরিয়ে গেল সাবরুমের ভাড়া কত রয়েছে পাশের সিটের ভাড়া নিচ্ছে কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে এবং যিনি আমাদের কাছে অভিযোগ করেছিলেন তাদের কিন্তু একটাই বক্তব্য যে পাশের সিটের ভাড়া নিক কিন্তু কেন 400 টাকা একজনের থেকে যাই হোক পরবর্তী সময় আবারও থাকবো এই বিশেষ প্রতিবেদন নিয়ে ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন সজাগ থাকুন সোশ্যাল বাংলা ক্যামেরায় অলোকের সাথে আমি স্নেহা সোশ্যাল বাংলা